পরিচালকের সাথে মনোমালিন্য, আর এই মনোমালিন্যের কারণে হইচইয়ের ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন সোলাঙ্কি, আর সোলাঙ্কির জায়গায় এলো সৃজলা, আর সোলাঙ্কির জায়গায় অভিনয় করবেন সৃজলা। এই নিয়ে আজকে ভিডিও। অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল গাঁটছড়া সঙ্গে সোলাঙ্কি রায় যুক্ত হয়েছিলেন, তবে সোলাঙ্কি রায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই কিছুদিন তিনি বিশ্রাম নিতে চেয়েছিলেন। আর বিশ্রামের জন্য এবং ছুটি কাটাতে তিনি গিয়েছিলেন সিমলা। এরপরে অবশ্য তিনি ওটিটিতে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত হয়েছিলেন। সোলাঙ্কি রায় নিজেই জানিয়েছিলেন তিনি এখন অভিনয় করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বল্লভপুরের রূপকথা খ্যাত সত্যম ভট্টাচার্যের বিপরীতে একটি কমেডি সিরিজে তিনি কাজ করবেন এমনই কথা ছিল, আর সেই কমেডি সিরিজে পরিচালনা করছিলেন রাহুল মুখোপাধ্যায়। কথা ছিল সেই কমেডি সিরিজ হইচইতে আত্মপ্রকাশ করবে, তবে পরিচালকের সঙ্গে সোলাঙ্কি রায়ের অপ্রত্যাশিতভাবে বিরোধ তৈরি হয়, আর সে কারণেই এই ওয়েব সিরিজ থেকে তিনি বাদ পড়েছেন। তার জায়গায় কাজ করার সুযোগ পেয়েছেন মন ফাগুন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। এই ওয়েব সিরিজে সৃজলা গুহ ছাড়াও কাজ করছেন কাঞ্চন মল্লিক, চন্দ্রেয় ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, রবিতব্রত মুখার্জি, সোহম মৈত্র, অনসুয়া মজুমদার, দুর্বার শর্মা প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীগণ। শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, তবে এই মুহূর্তে শুটিং বন্ধ রয়েছে, কেননা পরাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তবে সোলাঙ্কি রায় বাদ পড়লেও তিনি চুপচাপ বসে নেই, তিনি বড় পর্দার ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অরিত্র সেনের শহরে উষ্ণতম দিনে এই ছবিতে তিনি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। অবশ্য দর্শকরা সোলাঙ্কি রায়কে এতটাই ভালোবেসে ফেলেছেন, সকল দর্শক চাইছেন তিনি আবার ফিরে আসুন, তার পুরাতন ওয়েব সিরিজে তিনি আবার ফিরে আসুন, তিনি আবার অভিনয় করুন। তো বন্ধুরা, এই ছিল সোলাঙ্কি রায় সম্পর্কে এবং সোলাঙ্কি রায়ের অভিনয় জীবন সম্পর্কে এই ছোট্ট ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবে।